নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/5/2024 পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করতে গেলে অনুমতি লাগবে শিক্ষা দপ্তরের বা ডিআইয়ের অনুমতি লাগবে। আসুন এই সঙ্গত আপনি দেখে নিই বিস্তারিত কী রয়েছে। সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোতে আংশিক সময় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের অনুমতি নিতে বলা হয়েছে। সম্প্রতি জেলা ডিআই তাদের অধীনে থাকা স্কুলগুলোকে সেই নির্দেশ পাঠিয়েছেন শিক্ষা দপ্তর সূত্রে খবর। আগেও এই নিয়ম ছিল, কিন্তু সম্প্রতি দেখা গেছে কিছু স্কুল নিজেরাই শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছে, সেই ব্যাপারে শিক্ষা দপ্তরকে জানানো হচ্ছে না। শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন, সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা সমিতির অনুমতি নিয়েই প্রধান শিক্ষক শিক্ষিকা আংশিক সময় শিক্ষক নিয়োগ করছেন। এই ঘটনা সামনে এসেছে, পরে তা নিয়ে সমস্যা হচ্ছে আগেভাগে না জানায় শিক্ষা দপ্তরকেও পদক্ষেপ করতে পারে না। কিন্তু কিছু ক্ষেত্রে এত কম বেতনের কথা বলা হচ্ছে যে তা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। প্রধান শিক্ষকদের এক অংশের দাবি, নিয়োগ বন্ধ থাকায় শিক্ষককে অভাবে স্কুল ঢুকছে। বহু স্কুলে আংশিক সময় শিক্ষকদের দিয়ে উচ্চমাধ্যমিক বিভাগ চলছে। স্কুলের আর্থিক অবস্থাও ভালো নয়, তাই বহু সময় একজন আংশিক সময়ের শিক্ষকের বরাদ্দ টাকায় একাধিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং কম বেতনের প্রস্তাব দেওয়া হচ্ছে। যদিও শিক্ষাকর্তাদের পাল্টা যুক্তি, মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষকদের দিয়েও একাদশ দ্বাদশের ক্লাস নেওয়া যেতে পারে, অনেক স্কুল তাই করে। পরিস্থিতি যাই হোক, নিয়োগের আগে দপ্তরকে জানাতে হবে। এই আপডেট রয়েছে, তো আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।